হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকেও আমি আপনাদের জন্য কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে হাজির হয়ে গেলাম যেগুলো আপনাদের খুবই কাজে আসবে তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা চা খাওয়ার পরে অবশিষ্ট চা পাতাগুলো সবাই ফেলে দিই কিন্তু আজকে আমি আপনাদের এর একটা দুর্দান্ত ইউজ বলবো যেটা সত্যিই খুব কাজে আসবে তার জন্য কি করতে হবে প্রথমেই আমাদের এই অবশিষ্ট চা পাতাগুলোকে ভালো মতো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে ভালো করে ধুয়ে নিন কারণ এই চা পাতার মধ্যে লেগে থাকে দুধ আর চিনি আর সেই দুধ আর চিনিগুলো যাতে ভালোভাবে ধুয়ে যায় ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তার জন্য ভালো করে ধুয়ে নিন তারপরে আমি দেখুন সসপ্যানে নিয়েছি জল এবার কি করব জলের চাপাতা আমি সেই চাপাতাগুলো দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়েছি জলটা যেই ফুটে উঠবে তখন আমি গ্যাসটাকে চট করে বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পরে অন্য একটা পাত্রে আমি এই জলটাকে ছেঁকে নেব ঠিক আছে এবার আমরা এই চাপাতা ফোটানো জলের মধ্যে হাফ চামচ মতো বেকিং সোডা মিশিয়ে দেব তারপরে আমি অল্প একটু শ্যাম্পু নিয়ে জলের মধ্যে দিয়ে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব এখানে আপনারা যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারেন ঠিক আছে নির্দিষ্ট কোনো শ্যাম্পুর নাম আমি বলবো না যে শ্যাম্পুটা আপনাদের কাছে সে আছে সেই শ্যাম্পুটাই অল্প একটু নিয়ে নিন তারপরে ভালো করে দেখুন এভাবে করে আমি মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে একটা সলিউশন তৈরি হয়ে গেল। এবার চলুন দেখা যাক এই সলিউশনটার ইউজ আমরা কিভাবে নেব আপনারা চাইলে চুল ধোয়ার সময়ও এই সলিউশনটার ইউজ নিতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে চুলের ভালো গ্রোথ হবে আর চুল খুব ঝকঝকে তকতকে হয়ে যাবে কিন্তু এখানে এর একটা অন্য ইউজ আমি বলছি আমাদের প্রত্যেকের বাড়িতেই বিভিন্ন রকমের ফার্নিচার থাকে কাঠের কাচের বা স্টিলের তো সেই ফার্নিচারগুলোর চমক যখন নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই জলটা দিয়ে যদি মুছে নিতে পারেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা ফার্নিচারগুলোর গ্লেজ হয়ে আসবে আর তাছাড়া খুব সুন্দর মতো করে পরিষ্কারও হয়ে যাবে আর শুধু এখানে ফার্নিচারই নয় আপনারা চাইলে আয়নাগুলোও পরিষ্কার করে নিতে পারেন আমাদের বাথরুমে থাকে বাথরুমে রাখা থাকে যে আয়নাটা সেই আয়নাটা দেখবেন সবচেয়ে বেশি নোংরা হয় জলের আয়রনের দাগ বসে বসে না খুবই নোংরা হয়ে যায় তো সেই দাগগুলো পরিষ্কার করার জন্য এই সলিউশনটা দিয়ে কাপড় দিয়ে ভালো করে মুছে নিলেই দেখবেন খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে তার সাথে সাথে একদম চকচক করবে আশা করছি টিপসটি দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখন আবহাওয়াটা রকম। যেহেতু এখন শীতকাল শীতকালে এমনিতেই রোদ খুব কমই দেখা যায় তাছাড়া এখন হালকা হালকা একটু বৃষ্টি আর মেঘ করে রয়েছে তার ফলে কি হয় আমাদের কাপড় জামা শুকোতে খুবই অসুবিধা হয় শীতকালে আমরা মোটা মোটা জ্যাকেট বা সোয়েটার পরে থাকি সেসবগুলো শুকানো তো দূরের কথা পাতলা হালকা পাতলা যে জামাগুলো আমরা পরে থাকি সেগুলোই ঠিক মতো করে শুকায় না বাড়িতে ছোটো বাচ্চা থাকলে সেক্ষেত্রে তাদের বেশি অসুবিধা হয়ে থাকে তাই রোদ ছাড়াই আমরা কাপড়গুলোকে কিভাবে শুকিয়ে নিতে পারবো তারই একটি দারুণ উপায় এখানে দেখতে পাচ্ছেন একটা বড় মতো আমি পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রটাকে গ্যাসে ওবর করে দিয়েছি এই পাত্রগুলো না বিরিয়ানি তৈরি করার আর যদি এরকম পাত্র না থাকে তাহলে বড় মতো কড়াই নিলেও হবে এবার কাপড়গুলোকে যখন এই গরম পাত্রের মধ্যে রেখে দেবেন তখন দেখবেন হালকা হালকা ভিজে স্যাঁ কাপড়গুলো খুব সহজেই শুকিয়ে যাবে আর শুকাতে বেশি টাইম লাগবে না তবে হ্যাঁ অনবরত নাড়াচাড়া মানে উলট পালট করে দেবেন তাহলে দেখবেন কাপড়গুলো খুব সহজেই শুকিয়ে যাবে আর জামা কাপড় শুকোতে গিয়ে বেশি সমস্যার সৃষ্টি হবে না তাই রোদ যদি না ওঠে সেক্ষেত্রে কাপড় জামা শুকোনোর যদি খুব সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা এই ট্রিকটি ফলো করতে পারেন তাছাড়াও দেখবেন বন্ধুরা প্রতিদিন ইউজের মতো যেমন মোজা বা রুমাল আমরা প্রত্যেক দিনই ইউজ করে থাকি আর প্রত্যেক দিনই আমাদের ধুতে হয় না হলে কিন্তু বাজে বিছির গন্ধ ছড়ায় তো সেক্ষেত্রে সেগুলো সরাসরি ধুয়ে যদি এই গরম দেখছির ওপরে রেখে দি রেখে নিয়ে শুকিয়ে নিতে পারেন তাহলে দেখবেন মিনিট কয়েকের মধ্যেই খুব সুন্দর মতো করে শুকিয়ে যাবে যেহেতু রুমাল বা মোজাগুলো খুব হালকা পাতলা হয় তাই খুব সহজেই শুকিয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে এরকম বিরিয়ানি করার দেগ যদি না থাকে তাহলে যদি বড় কড়াই থাকে বা যে কোনো পাত্র থাকলেই হবে তো রকমভাবে আমরা খুব সহজেই শীতকালে কাপড় জামা শুকিয়ে নিতে পারবো বিশেষ করে যাদের বাড়িতে একদম নিউ বর্ন বেবি রয়েছে ছোটো বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে তো খুবই উপযোগী হবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে শীতকালে প্রত্যেক বাড়িতেই কমলালেবু এসে থাকে শীতকালে যেহেতু কমলালেবুর দামটাও বেশ কম থাকে তাছাড়া সিজনাল ফল খাওয়া আমাদের উচিত এখানে দেখতেই পাচ্ছেন আমি কমলালেবুটা কেটে নিয়েছি কিন্তু কমলালেবুর খোসাগুলোকে কখনোই ফেলবেন না কমলালেবুর খোসাগুলোকে ছোটো ছোটো টুকরো আকারে কেটে তারপর কী করতে হবে রোদের মধ্যে রেখে শুকিয়ে নিতে হবে আর এই খোসাগুলো শুকাতে মোটামুটি এক থেকে দেড় দিন সময় লাগে আর আপনাদের বাড়িতে যদি রোদ না আসে সেক্ষেত্রে আপনারা খোসাগুলোকে তাওয়ার মধ্যে গরম তাওয়ার মধ্যে হালকা একটু ড্রাই রোস্ট করলে দেখবেন খুব সুন্দর মতো শুকিয়ে যাবে এবার কি করব আমি মিক্সি জারে রেখে খোসাগুলোকে ভালো করে পিষে খোসাগুলোর পাউডার তৈরি করে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর পাউডার তৈরি হয়ে গেছে যেহেতু খোসাগুলো একদম খনখনে শুকনো ছিল তাই খুব সুন্দর পাউডার তৈরি হয়ে গেছে আমি এবার কি করব এই পাউডারটাকে একটা কৌটোর মধ্যে ভরে রাখবো আর প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর দাঁত মাজার সময় পেস্টের সাথে যদি এই পাউডার অল্প একটু মেশিয়ে দাঁত মাজা যায় সেক্ষেত্রে দেখবেন দাঁতজনিত যত সমস্যা সব সমস্যা দূর হয়ে যাবে অনেকের দাঁতে দেখবেন পোকা লেগে যায় সেক্ষেত্রে দাঁতে প্রচুর ব্যথা লাগে মাড়ি ফুলে যায় পাড়িয়ার সমস্যা দেখা যায় আবার অনেক বাড়িতে দেখবেন জলে প্রচুর আয়রন থাকার কারণে দাঁত হলুদ হয়ে যায় সেক্ষেত্রে দাঁতজনিত যত সমস্যা সব সমস্যা দূর হয়ে যায় হয়ে যাবে কিন্তু একদিন ইউজ করলে হবে না মোটামুটি এক মাস ইউজ করতে হবে তাহলে আপনারা এর রেজাল্টটা বুঝতে পারবেন এবার দেখুন বন্ধুরা দাঁত মাজার সময় কিভাবে দাঁত মাজতে হবে এইভাবে করে হালকা করে সার্কুলার মোশনে যদি দাঁত মাজতে পারেন বা যেখানে পোকা লেগে রয়েছে সেই সব জায়গায় দাঁত মাজবেন আর যদি মাড়ি ফুলে যায় বা মাড়ি থেকে রক্ত বেরিয়ে সেক্ষেত্রে আঙুলে করে নিয়ে মাড়ির মধ্যে লাগিয়ে হালকা করে মাসাজ করবেন আশা করছি টিপসটি কাজে দেবে তো বন্ধুরা আমরা যখন বাজার থেকে কাঁচা লঙ্কা কিনে আনি সেক্ষেত্রে কাঁচা লঙ্কাগুলো কিনে আনার পরে আমরা পলিথিনের মধ্যে ঢুকিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু কিছু দিনের মধ্যেই দেখবেন কাঁচা লঙ্কাগুলো পচে যায় বা শুকিয়ে যায় বেশি দিন আমরা স্টোর করে রাখতে পারি না তাই যখনই আপনারা বাজার থেকে কাঁচা লঙ্কা কিনে আনবেন কাঁচা লঙ্কা কিনে আনার পরে কাঁচা লঙ্কাগুলোকে যদি বোটা ছাড়িয়ে রাখতে পারেন তাহলে দেখবেন এই সমস্যাটা হবে না মানে কাঁচা লঙ্কা একদমই পচবে না বা খারাপ হবে না আর তার সাথে আমি আপনাদের বলবো কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে কাঁচা লঙ্কার বোটাগুলোকে কখনোই ফেলা উচিত নয় সেটা আমরা কি করব ওটা আমি আপনাদের আগে বলবো তার আগে বলি এবার আপনারা কিভাবে কাঁচা লঙ্কাগুলোকে স্টোর করে রাখবেন যাতে তাড়াতাড়ি পচে না তো এখানে দেখতেই পাচ্ছেন সব বোটা কিন্তু আমি লঙ্কার ছাড়িয়ে নিয়েছি এবার নেব একটা এয়ারটাইট কন্টেনার যে কোনো ধরনের একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিন আর সেই কন্টেনারের মধ্যে কাঁচা লঙ্কাগুলোকে রেখে দিন এইভাবে রেখে দিলে দেখবেন তারপরে অবশ্যই কিন্তু ফ্রিজে রাখতে হবে ঠিক আছে তো এইভাবে কাঁচা লঙ্কাগুলোকে রেখে দিলে দেখবেন দীর্ঘদিন পর্যন্ত কাঁচা লঙ্কাগুলো ফ্রেশ থাকবে এবার এই বোটাগুলো আমরা কি করব। এখানে আমি নিয়েছি একটা গ্লাস আর গ্লাসের মধ্যে আমি বোটাগুলোকে দিয়ে দিলাম তারপরে আমি নেব জল জল নিয়ে আমি গ্লাসের মধ্যে ঢেলে দেব আর এই জলের মধ্যে বোটাগুলোকে মোটামুটি সাত থেকে আট ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে আমি সারা রাত্রির জন্য ভিজিয়ে রাখব তারপর আমি আপনাদের দেখাবো এর ইউজ তো সারা রাত্রি রাখার পরে কাঁচা লঙ্কার বোটার যে প্রপার্টি সেই প্রপার্টি জলের সাথে ভালোভাবে মিশে যায় এবার আমরা এই জলটা নিয়ে কি করব চলুন দেখা যাক আমাদের প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু গাছ থাকে ইনডোর প্লান্ট হোক বা আমরা বাড়ির উঠোনে অনেক সময় ফল ফুলের গাছ লাগিয়ে থাকি সেক্ষেত্রে সেই গাছের মধ্যে যদি এই জল আপনারা দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন সারের প্রয়োজন পড়বে না খুব সুন্দর সারের কাজ করবে আপনাদের গাছপালার গ্রোথও খুব ভালো হবে ফল ফুলও ভালো মতো করে দেবে তাই বন্ধুরা এবার থেকে আপনারা ভুলেও কখনোই কাঁচা লঙ্কার বোটা কখনোই ফেলবেন না আশা করছি আইডিয়াটি আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে উপকারে আসলে শেয়ার করতে ভুলবেন না তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা